আগামীকাল 19 জানুয়ারি শুক্রবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই 4টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করছেন। সেই কারণে অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই 4টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা যদি ভেবে থাকেন যে আমার রাশি আছে আর অর্থপ্রাপ্তির যোগ, চলো লটারি কাটবো আর কোটিপতি হবো, তাহলে ভুল করবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় 3টে গ্রহ দ্বারা, রাহু, শুক্র, মঙ্গল। এই 3টে গ্রহ যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে আপনার সাথে মিলবে, খারাপ থাকে মিলবে না। এছাড়া এটা অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারি প্রাপ্তি অনেকটাই আলাদা। অর্থপ্রাপ্তি যোগ আপনার যে কোনোভাবে অর্থপ্রাপ্তি করতে পারে, সেটা রাস্তায় পড়ে পেতে পারেন, সেটা হতে পারে 10 টাকা, 5 টাকা বা কোটি টাকা, হতে পারে আপনার গচ্ছিত অর্থ যেটা কোনো পাবার সম্ভাবনাই নেই, সেখান থেকে আপনি রিটার্ন পেতে পারেন, বা আপনার পৈতৃক সম্পত্তির থেকে পেতে পারেন, বা আপনি শ্বশুরবাড়ির কোনো সম্পত্তির অংশীদারি পেতে পারেন, যে কোনোভাবে পেতে পারেন। হ্যাঁ, হতে পারে লটারি থেকেও পেতে পারেন, কিন্তু সেই লটারিটা হতে হবে জোরপূর্বক আপনাকে দেওয়া, অর্থাৎ আপনি নিতে চাইবেন না, কেউ এসে জোরপূর্বক দিল যে দাদা লটারিটা নেন, টিকিটটা নেন, একটাই আছে, দুটো, এরকম নানান সময় দেখা যায়। এইভাবে আপনি নিতে পারেন, সেই লটারি থেকেও প্রাপ্তি করতে পারে। তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, আপনার রাশি আছে আর আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে লটারি কাটবেন আর সেখান থেকে কোটিপতি হবেন, একদম ভুল। তাই অর্থপ্রাপ্তি যোগে প্রাপ্তি আপনার ঘটবেই, যে কোনোভাবেই হোক না কেন, সেটা হতে পারে 10 টাকা, হতে পারে কোটি টাকা। বহু জাতক জাতিকারাই আছেন রাস্তায় 100 টাকা কুড়িয়ে পেতে পারেন, 10 টাকা পেতে পারেন, এটাই অর্থপ্রাপ্তি যোগ। আপনি যদি মনে করেন যে 10 টাকা এটা কি, এটাই ভুল করবেন। এই 10 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। আপনাদের একটা কথা বলি, আমাদের একটা ভুল প্রবাদ আছে, বা ভুল আমরা অনেক কিছুই জানি। দেখবেন অনেকেরই দেখা যায় যদি রাস্তায় 10 টাকা পাক, 100 টাকা পাক, সেটা আবার পুনরায় কোনো ভিখারিকে দিয়ে দেয় বা মন্দিরে দিয়ে দেয়, এটাই তাদের সর্বনাশ ডেকে আনে। মানে খুব সততা দেখায়, আমি খুব সৎ, পড়ে থাকা পয়সা নেই না, ম্যাক্সিমাম দেখা যায় মন্দিরে দিয়ে দেবে, আর না হলে আর একটা ভিখারিকে দিয়ে দেবে। আপনাকে ভিক্ষে দিল ভগবান বা ঈশ্বর, গড আল্লাহ, যাই বলেন না কেন, আর আপনি আবার আরও আর একজনকে দান করে দিলেন, আপনার ভিক্ষা আর একজনকে দিয়ে দিলেন। ভিক্ষা কেন বললাম, এটা সত্যি সত্যি আপনাকে ঈশ্বর, গড আল্লাহ, যাই বলেন না কেন, আপনাকে দিয়েছে, আপনি অন্য কাউকে দিয়ে দিলেন। এই ভুলগুলো করবেন না। ধরুন আপনি 10 টাকা পেয়েছেন, এই 10 টাকা আপনার জীবনে কিছু পরিবর্তন আনবে না, একদম সঠিক, কিন্তু এই 10 টাকা আপনার জীবনে কোটি টাকা হয়ে যেতে পারে। এই রাস্তায় পয়সা কুড়িয়ে পাওয়া, আপনি জানেন কত বড় একটা সংক্ষেপ, অনেকেই জানেন। ওই 10 টাকাটা আপনি গঙ্গাজল ছিটিয়ে পেন দিয়ে আপনার মনস্কামনা লিখে একটা চিহ্ন করুন, কিছু না লিখলে আপনার নাম লিখুন, মায়ের নাম লিখুন, কোনো ভগবানের নাম লিখুন, লিখে আপনার ক্যাশে রেখে দিন, বা ক্যাশ বলতে আপনার বাড়িতে যেখান থেকে পয়সা লেনদেন হয়, যেখানে টাকা রাখা হয়, লকার বলুন যাই বলুন, সেখানে রেখে দিন। এই টাকাটা কোনোদিনও খরচ করবেন না, আপনার অর্থ কোনোদিনও অভাব করবে না, কারণ এটা ভগবানের দেওয়া, আর আপনারা এই একটা ভালো জিনিসকে অন্যকে দিয়ে দিচ্ছেন বা মন্দিরে দিয়ে দিচ্ছেন, মানে যারটা তাকে রিটার্ন দিচ্ছেন। এটা কি করে সম্ভব, সেটা মেনে নেওয়া যায়? মানে আমার জিনিস আমাকেই দিয়ে দিচ্ছেন, কোনো মন্দিরে দিচ্ছেন, সেখানে নিশ্চয়ই কোনো দেবদেবী আছে, আরে সবই তো এক, আপনাকে দিল, আপনি তাকে দিয়ে দিলেন। তাই এই ভুলগুলো করবেন না, এটাই প্রাপ্তিযোগ। তার মানে এই না যে অর্থপ্রাপ্তি মানে লটারি থেকে আসবে, একদম না। এই পয়েন্টগুলো আপনাদের ছোট ছোট, যে পয়েন্টগুলো আপনারা অনেক মিস করে ফেলেন, তাই অনেক কিছুই বুঝতে পারেন না। এবার আসুন, যে অর্থপ্রাপ্তি যোগে 4টে রাশির ভাগ্য বদলাতে পারে সেই রাশিগুলো নিয়ে বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে, জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, তাদের জন্যই কিন্তু এখনকার আলোচনা, যারা নেশা, কাটতেই হবে লটারি, তাদের জন্য আমি সময় বলবো, ভিডিও শেষে সময়টা থাকবে। আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, যারা বলতে মীন রাশির জাতক জাতিকারা যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই কি লটারি কাটতে বললো বা সময় বলবে, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা আপনাদের জন্য না, এটা তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। তাই আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটতে যাবেন না। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সব জানতে পারবেন সঠিক তথ্য। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ দারুণ সময় আগামীকাল কিন্তু থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে, কারণ আপনার অর্থপ্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়েছে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার যদি কর্কট রাশি হয়, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটবো, একদম এই কাজটা করবেন না। এটা সকলের জন্য না, এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন, লটারি কাটবেন, এটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা কিন্তু সম্ভব। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি ছাড়া থাকতে পারছেন না, কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা অবশ্যই ভিডিও শেষে কিন্তু থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, একদম ভুল কাজটা করবেন না। এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন আর লটারি কাটবেন, এটা করবেন না, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই ভালো করে আগে বুঝতে হবে। আর যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না জানতে চাইছি, শিওর হতে চাইছি, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো, কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, তাহলে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনারও তৈরি হয়েছে, অর্থাৎ হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনার কন্যা রাশি, আজ আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো না, এই ভুল কাজটা করবেন না, এটা আপনার জন্য না, এটা শুধুই তাদের জন্য সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। দেখুন, তারা কাটবেই, কেউ বললে শুনবে না, তাহলে সময় মেনটেন করে কাটুক, বাস এতটুকু মাথায় রেখেই সময়টা বলা। তার মানে এই না যে আপনার রাশি আছে আর আপনি লটারি কাটবেন আর লটারি পাবেন, এরকমটা না। আপনি কোনোদিনও লটারি কাটতে নিয়ে ভিডিও দেখে লটারি কাটতে যাবেন, ভুলটা করবেন না। আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে? একদম না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন, তাহলে সঠিক জানতে পারবেন যে আপনার আদৌ মিলবে কি মিলবে না। এবার আসুন, যে 4টে রাশিকে নিয়ে আমি লটারি কাটার সময় বলবো বলেছি, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা এখন বলবো। রাশিগুলো বলে নিই, মীন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি। এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা, অত্যন্ত শুভ। একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন, এত ব্যস্ত সময় নেই, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 10:25 থেকে বেলা 11:47, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়গুলো বলা হয়েছে মেনটেন করার, অত্যন্ত শুভ সময়। যদি সময়টা বের করতে না পারেন, তাহলে আপনি রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।